এবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত দুই, জরুরি বৈঠকে ন্যাটো। অন্যদিকে খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করল চীন। এবার বিস্তারিত, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পোল্যান্ডে আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনার পরপর জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটো সদস্য পোল্যান্ডে সত্যি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে, যদিও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 3:40 ইউক্রেন সীমান্ত থেকে পূর্ব দিক থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পোল্যান্ডের প্রজিউডু গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহত দুই ব্যক্তি একটি স্বাস্থ্য কেন্দ্রের কাছে ছিলেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্ররা বলছে তারা ঘটনাটি তদন্ত করছে, কিন্তু একটি বিপথগামী রুশ ক্ষেপণাস্ত্র পুলিশ গ্রামে আঘাত হানার বিষয়ে তারা এখনও নিশ্চিত হতে পারেনি। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য পোল্যান্ড, চুক্তি অনুসারে এই জোটের সদস্যরা সম্মিলিত প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই পোল্যান্ডে রাশিয়ার সামান্য হামলা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। দুই ইউরোপীয় কূটনৈতিক বলছেন, রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ন্যাটো মিত্রদের মধ্যে পরস্পরের জন্য আর্টিকেল 4 এর অধীনে জরুরি বৈঠকে ডেকেছে পোল্যান্ড। পুলিশ প্রধানমন্ত্রী মাতিউসি মারাউকি বলেছেন, এরই মধ্যে বেশ কিছু সামরিক ইউনিটের প্রস্তুতি বাড়াচ্ছেন তারা। ন্যাটোর এক কর্মকর্তা বলেছেন, তারা পোল্যান্ডের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাতেই বিস্ফোরণ ঘটেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পেন্টাগন, হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাৎক্ষণিকভাবে তারা এই হামলার সত্যতা নিশ্চিত হতে পারেনি এবং আরও তথ্যের জন্য পুলিশ সরকারের সঙ্গে কাজ করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে খবরটি অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক। খাবার এবং জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে চীন। মঙ্গলবার G20 সম্মেলনে দেওয়া ভাষণে এ নিয়ে নিজের নিজ দেশের উদ্যোগের কথা জানান তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শি জিনপিং বলেছেন, আমাদের অবশ্যই খাদ্য এবং জ্বালানি সমস্যার রাজনীতিকরণ এবং অস্ত্রায়নের বিরোধিতা করতে হবে। বিভিন্ন দেশের ওপর পশ্চিমা দুনিয়া নিষেধাজ্ঞা নীতিরও সমালোচনা করেন চীনা প্রেসিডেন্ট। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছা চীনের নেই বলে মন্তব্য করেছেন শি জিনপিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কিংবা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থা বদলে দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বেইজিংয়ে নেই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।